হাই এভরিওয়ান, আমি সোনালি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি হ্যাব বাংলা। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি, শরীর মোটেও ভালো ছিল না, তোমাদের কমেন্টেরও উত্তর আমি ঠিকঠাক দিতে পারিনি। সে যাই হোক, আজকে যেটি আমাদের ভিডিওতে দেখতে চলেছি সেটি হচ্ছে যে অনেক সময় কি হয় না, কোনো ওয়ার্ডে প্লুরাল ফর্মে শেষে এস বসবে না ইয়েস বসবে সেটি আমরা ডিসাইড করতে পারি না এবং কনফিউশনে ভুগি, বাচ্চাদেরকেও বোঝাতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে এমন করে এই বিষয়টিকে বুঝিয়ে দেবো যাতে এ নিয়ে তোমাদের ফিউচারে কোনো প্রবলেম ফেস করবে না। দেখো, আমি একদম বেসিক থেকে স্টার্ট করব। যারা সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে কোনো দিন শোনোনি তারাও যদি এই ভিডিওটি দেখো, তোমাদেরও একদম ক্লিয়ার একটি ধারণা তৈরি হয়ে যাবে এস বা ইয়েস কেন ব্যবহৃত হয় আর কোথায় বা এটির ব্যবহার হয়। একটি সেন্টেন্সে তো নাউন থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, কনজাংশন থাকে, অনেক কিছু থাকে। তাহলে এই এস বা ইয়েসকে আমরা কার শেষে ইউজ করব না? নেমিং ওয়ার্ড বা নাউন, ওয়ার্ডে যে সেন্টেন্সে যে নেমিং ওয়ার্ড বা নাউন রয়েছে তার যখন আমরা প্লুরাল অর্থাৎ একের অধিককে বোঝাবো সেক্ষেত্রে আমরা এস বা ইয়েস ব্যবহার করে থাকি। এবার একটু বলে দিই নেমিং ওয়ার্ড বা নাউন কি। যা কিছুই নামকে ইন্ডিকেট করে, সেটি মানুষ, গাছপালা, পশু, পাখি, জায়গা, যা কিছুরই নামকে ইন্ডিকেট করে সেটি হলো নেমিং ওয়ার্ড বা নাউন। দেখো, বাচ্চাদেরকে প্রথমে কিন্তু নাউন বলে ইন্ট্রোডাকশন করানো হয় না, তাতে বাচ্চারা একটু কনফিউজ হয়ে যায়, কেননা নাউনকে তাকে আলাদা করে মনে রাখতে হয়। আবার যদি আমরা নেমিং ওয়ার্ড বাচ্চাদেরকে বলি তাহলে সে বুঝতে পারবে, নেমিং ওয়ার্ড যখন বলছে তাহলে নিশ্চয়ই নামকে ইন্ডিকেট করছে। যেমন ধরো ক্যাটস, ডগস, টেবিল চেয়ার, বুকস, পেন্সিল, এনিথিং, এগুলি হলো নেমিং ওয়ার্ড বা নাউন। ধরো একটি ক্যাট বোঝাতে আমরা ক্যাট লিখি, এই একটির বেশি হয়ে গেলে আমরা লিখবো ক্যাটস। সেরকমভাবে বুক সিঙ্গুলার, বুকের প্লুরাল হলো বুকস। তাহলে ওয়াটারও তো একটি নাউন, ওয়াটার, তাহলে এটা তো ওয়াটার হওয়ার কথা ছিল, তাই না? আমরা বললাম যে নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে, তাহলে ওয়াটার হওয়ার কথা ছিল, কিন্তু আদৌ কি সেটি হয় না? কোন নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল করব না? যে নাউনগুলি কাউন্টেবল, যেগুলিকে গোনা যায়, যেমন ধরো ক্যাটস গোনা যায়, বুকস গোনা যায়, পেন্সিল গোনা যায়, ট্রিজ গোনা যায়। ওয়াটার কি কখনো গোনা যায় না? মিল্ক, রাইস, গ্রাস, এই যে জিনিসগুলি রয়েছে এগুলিকে কখনো আমরা কাউন্ট করতে পারবো? কখনোই না। তাহলে যে নাউন বা নেমিং ওয়ার্ডসগুলি কাউন্টেবল, গোনা যায়, তার ক্ষেত্রে আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল এগুলি ইউজ হবে। আর যেগুলি কাউন্টেবল না, যেমন ওয়াটার, মিল্ক, এগুলির ক্ষেত্রে আমরা কখনোই সিঙ্গুলার প্লুরাল ইউজ করবো না, এর কোনো চেঞ্জ হয় না। জানি জানি তোমরা অনেকেই বিরক্ত হয়ে গিয়েছো এবং স্কিপও করতে লেগেছো যে হ্যাঁ আমরা জানি সিঙ্গুলার প্লুরাল কী দিদি, এরপরে বলো তো তুমি যে আসল প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলে যে ওয়ার্ডের শেষে কোন ওয়ার্ডের শেষে এস বসবে না ইয়েস বসবে কী করে বুঝবো? আমি জানি অনেকেই জানো যে তোমরা সিঙ্গুলার কী প্লুরাল কী, ঠিক আছে, কিন্তু যারা জানে না তাদেরকেও তো একটু সুযোগ দিতে হবে, তাই না? কিছু না, খুব সহজ, নিজের হাত নিয়ে নাও বা বাচ্চার বোঝানোর জন্য বাচ্চার হাত নিয়ে নাও, হাতে বড় করে একটা ইয়েস লেখো অথবা খাতাতে হাতের ছবিও এঁকে নিতে পারো। দেখো আমি দেখাচ্ছি, এরকমভাবে যদি আমরা বাচ্চাদেরকে ছবি এঁকে ফান ওয়েতে শেখাই তাহলে কঠিন কঠিনও জিনিস বাচ্চারা মজার সঙ্গে শিখে যাবে, তাই তো? কি বললাম না, হাতের তালুতে বড় করে একটা ইয়েস লিখে নেবে। এবার আঙুলগুলিরও কাজ রয়েছে, ঠিক আছে, একটিতে লেখো এস, নেক্সট হচ্ছে এস এইচ, তারপর হচ্ছে সিএইচ, তারপরে হচ্ছে এক্স আর ও। ওটাকে আমি একটু রেড সার্কেল দিয়ে ঘিরে দিলাম। কেন ঘিরলাম এটি আমি ডিটেলস তোমাদেরকে পরে বলছি। দেখো এগুলি আমি কেন লিখলাম, নিশ্চয়ই কারণ আছে। যদি কোনো নেমিং ওয়ার্ড বা নাউনের শেষে এস, এস এইচ, সিএইচ, এক্স অথবা ও থাকে, সেক্ষেত্রে প্লুরাল ফর্মে এস না হয়ে সেখানে ইএস হবে। ফর এক্সাম্পল, যেমন ধরো বাস, ঠিক আছে, তো বাসের লাস্টে কী আছে না, এস রয়েছে, তো এই রুলসে চলে আসছে। তাহলে এ যখন আমরা প্লুরাল ফর্ম করব তখন সেটি কী হয়ে যাবে, না বাসেস। বাকিগুলোরও দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি লিখে নিই, নাহলে তোমরা স্কিপের মাস্টার, আমি লিখবো তোমরা স্কিপ করবে, দাঁড়াও। এবার দেখো ফিশ, এস এইচ, ফিশেস, ওয়াচ, সিএইচ, ওয়াচেস, এক্স, বক্স, বক্সেস, হিরো, হিরোজ। তোমাদের একটি জিনিস মনে হয় না যে সবগুলোতে এস বসালেই তো হতো, ইয়েসের আবার কী দরকার ছিল? দরকার ছিল, কেন বলছি, দেখো বক্সে, যেমন ধরো বক্স, বক্সে যদি আমি এর প্লুরাল ফর্মে
এস যুক্ত করতাম, দেখো এর সাউন্ডের কোনো পার্থক্য হচ্ছে না, বক্সই থাকছে। তাহলে আমি কি করে বুঝতাম যে এটি সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে? তুমি সব ক্ষেত্রে, যেমন ফিস, এর যদি এস যুক্ত করতাম ফিস হয়ে যেত, ওয়াচ ওয়াচ, কিছুই বোঝা যেত না, এটি সিঙ্গুলার বোঝাচ্ছে না প্লুরাল বোঝাচ্ছে। তো সেই কারণে এইগুলিতে ইএস ব্যবহার করেছে, যাতে দেখো এর সাউন্ডটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফিস ফিশেস, ওয়াচ ওয়াচেস, বক্স বক্সেস। এই এতদূর পর্যন্ত আমি যেটি বললাম, ইউকেজি এবং ক্লাসের ওয়ানের বাচ্চাদেরকে বলা হয় যে ওয়ার্ডের শেষে এগুলি থাকলে ইএস যুক্ত হবে এবং বাকি যেগুলি পড়ে রয়েছে তাদের শেষে এস যুক্ত হবে। কিন্তু দেখো আজকে আমরা ওই ইউকেজি এর ক্লাস ওয়ানেই পড়ে থাকবো না, বাকিগুলোও শিখে নেবো, কেননা আমাদের বাচ্চারা তো আর সারা জীবন ইউকেজি এর ক্লাস ওয়ানে থাকবে না, তার জন্য তো ওকে আমি সার্কেল করে রেখেছি। তাহলে চলো ওয়ের নিয়মটি দেখে নিই। ওয়ের এক নম্বর নিয়মটি হলো, যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং ওয়ের আগে কনসোনেন্ট থাকে, দেখো প্রত্যেকটির আগে কনসোনেন্ট আছে, তো সেক্ষেত্রে প্লুরাল ফর্মে ইএস ইউজ হয়। এটি গেল এক নম্বর নিয়ম। তবে ইংরেজি মাত্রই তো এক্সেপশন আছে, তো এক্সেপশনগুলিও একটু বলে দিই। যেমন ধরো এখানে এক্সেপশনগুলো একটু স্টার করে দিলাম, পিয়ানো পিয়ানো, তো এর শেষেও তোমার ও আছে কিন্তু তার আগে কনসোনেন্ট আছে, তো কিন্তু এর প্লুরাল ফর্মে শুধুমাত্র এস বসে, পিয়ানোস। সেরকমভাবে সোলো, সোলো মানে একাকি, যেমন সোলো ট্রিপ হয় না সেই সোলো, তো এক্ষেত্রেও সোলোজ হয়ে যাবে। তারপরে হয় তোমার মেমেন্টো, মেমেন্টো মানে হচ্ছে স্মারক, যেটা অভিনেতা অভিনেত্রীরা দেখবে পায়, সেগুলি হচ্ছে মেমেন্টোর ক্ষেত্রেও কিন্তু এস ইউজ হয়। ঠিক আছে, তো এই ছিল কিছু এক্সেপশন। ওয়ের দুই নম্বর নিয়মে বলা হচ্ছে, যদি কোনো নাউনের শেষে ডাবল ও, আই ও, ওয়াই ও এবং ডাব্লিউ ও থাকে, তাহলে প্লুরাল ফর্মে কি হবে না তাদের শেষে কেবলমাত্র এস যুক্ত হবে। যেমন ধরো রেডিও, দেখো রেডিওর লাস্টে রয়েছে আইও, ঠিক আছে, তার জন্য এখানে এস রয়েছে। তেমনি দেখো এমব্রো, এমব্রো মানে হচ্ছে ভ্রূণ, তো দেখো এখানে ওয়াই ও আছে তার জন্য এস হচ্ছে এমব্রোজ। ব্যাম্বু, ডবল ও আছে, ডবল ও আছে তার জন্য হচ্ছে ব্যাম্বুজ। তো এই ছিল ওয়ের নিয়ম। আমরা যেমন ওয়ের নিয়ম দেখলাম, সেরকমভাবে সিঙ্গুলার প্লুরালে আমরা ওয়াই এবং এফেরও কিছু নিয়ম দেখে নেব। তো প্রথমে আমরা ওয়াই নিয়মটি দেখে নিই না, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, যেমন ধরো ডিউটি, ডি ইউ টি ওয়াই, ডিউটি, ঠিক আছে, এটি একটি নাউন এবং এর শেষে ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে টি কি, টি কনসোনেন্ট। সেরকমভাবে আরেকটি উদাহরণ নিয়ে নিলাম, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই, তো নাউনের শেষে ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের আগে রয়েছে কনসোনেন্ট, তো এরকম যদি হয় তাহলে কি হবে, এর যখন প্লুরাল ফর্ম আমরা করব তখন হয়ে যাবে, এই যে ওয়াই রয়েছে না লাস্টে, এই ওয়াই বাদ হয়ে গিয়ে এর জায়গায় হয়ে যাবে আই ই এস। যেমন হচ্ছে ডিউটি, এ প্লুরাল ফর্ম হলো ডিউটিজ, ডিউটিজ, দেখো ওয়াই উঠে গিয়ে তার জায়গায় আমাদের আই এস হয়ে গেল। সেরকমভাবে ফ্লাই, ফ্লাইজ, এফ এল আই ই এস, ফ্লাইজ। এটি গেল এক নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়মে কি বলছে, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, যেমন ধরো টয়, টি ও ওয়াই, টয় হলো। আরেকটি এক্সাম্পল নিই, প্লে, পি এল এ ওয়াই, প্লে, দেখো এই প্রত্যেকটি নাউনের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে রয়েছে ভাওয়েল, ও ভাওয়েল, এ ভাওয়েল, আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এগুলি ভাওয়েল, তাই তো? তো দেখো ওয়াইয়ের আগে দুক্ষেত্রে ভাওয়েল রয়েছে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, প্লুরাল বোঝাতে শুধু এস যুক্ত হবে, এখানে কিন্তু ওয়াই কাটা পড়বে না, ঠিক আছে, টয়, টয়েস, টি ও ওয়াই, অনলি এস যুক্ত হয়ে যাবে, টয়েস, প্লে, প্লেজ। তো এই ছিল ওয়াইয়ের নিয়ম। এফের নিয়মে কী বলে না, যদি কোনো নাউনের শেষে এফ বা এফই থাকে, কি না, এফ বা এফই থাকে, যেমন উদাহরণ নিয়ে নিই, যেমন ধরো লিফ, এল ই এ এফ, লিফ, এফির একটা উদাহরণ নিয়ে নিই, যেমন ধরো লাইফ, এল আই এফ ই, তো দুটি নাউন যদি এদের শেষে এফ বা ই এফ থাকে, তাহলে এদের যখন আমি প্লুরাল ফর্ম করব
তখন কি হয়ে যাবে এই এফ এর জায়গায় বা এফ ই এর জায়গায় হয়ে যাবে ভি ই এস এদের প্লুরাল ফর্ম বোঝাতে ভি এস যুক্ত হয় যেমন হচ্ছে লিভ লিভস সেরকমভাবে লাইফ লাইভস এই ছিল এফ এর নিয়ম এই এফ এর ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু এক্সেপশন দেখে থাকি যেমন ধরো স্কার্ফ যে ওড়না স্কার্ফ আমরা পড়ি সেটি তো এ লাস্টে এফ রয়েছে ঠিক আছে কিন্তু এ যখন আমরা প্লুরাল ফর্ম করব তখন ভি ই এস হবে না সেখানে শুধু এস যুক্ত হবে স্কার্ফ স্কার্ফস সেরকমভাবে রিফ আর ই ই এফ রিফ সেক্ষেত্রেও আমরা প্লুরালে এস ইউজ করে থাকি যেমন রুফ আর ও এফ রুফ ছাদ রুফস তো এরকম কিছু এক্সাম্পল আমরা এফ এর ক্ষেত্রে দেখতে পাই দেখো এতদূর যখন আলোচনায় করে ফেলেছি তাহলে আর একটি টপিক বাকি বা রাখবো কেন সেটি হচ্ছে যে ইরেগুলার প্লুরাল ফর্ম সেটি আবার কি দেখো এই ফর্মে কি হয় না এর প্লুরাল বোঝাতে এস ইএস আইএস ভিএস কিছু ইউজ হয় না তাহলে কি ইউজ হয় এর প্লুরাল ফর্মে কি হয় না এর মধ্যে যে ভাওয়েলটি রয়েছে সেটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যেমন ধরো ম্যান ঠিক আছে ম্যানের প্লুরাল ফর্ম কি মেন সেরকমভাবে টুথ টিথ দেখো এদের ভাবগুলি সরি এদের ভাওয়েলগুলি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এটিকেই বলা হয় ইররেগুলার প্লুরাল ফর্ম সেরকমভাবে আরও হয় যেমন অক্স অক্সেন উম্যান উম্যান ঠিক আছে এখানে একটি ফান ফ্যাক্ট বলি যেমন ধরো হিউম্যান তাই তো হিউম্যান তাহলে আমরা এখানে কি বললাম যে ম্যানের প্লুরাল ফর্ম হলো মেন তাহলে হিউম্যানের প্লুরাল ফর্ম অবশ্যই হিউম্যান হওয়ার কথা ছিল তাই না কিন্তু সেটি না হয়ে কি হয়ে যায় জানো তো এর প্লুরাল ফর্ম হয়ে যায় হিউম্যানস এগুলো খুবই ট্রিকি জিনিস এগুলো যদি জানা যায় কম্পিটিশন পরীক্ষায় যে এক্সামে যে কোশ্চেনগুলি আসে এরকম এরকমের জিনিস আছে তো এটি কখনো হয় না এটি হয়ে যায় হিউম্যানস তো এরকমভাবে অনেকগুলি বেশ ফান ফ্যাক্ট আছে যেমন এমন কতগুলি নেমিং ওয়ার্ডস আছে যেগুলির সিঙ্গুলার ফর্মই হয় না যেমন হচ্ছে বাইনাকুলার যেটাকে কী বলে দূরবীন তো বাইনাকুলার কখনো হয় না বাইনাকুলার্স সেরকমভাবে কাঁচিকে কে বলে সিজার্স সিজার হয় না সেরকমভাবে প্যান্টস প্যান্ট হয় না ট্রাউজার হয় না ট্রাউজার্স তো আমরা এগুলো ভুল বলি যে যদি ট্রাউজার বলে থাকি সিজার বলে থাকি এগুলো একদম ভুল কথা এদের শেষে এস যুক্ত হয় সেরকমভাবে এমন কতগুলি নাউন আছে যাদের প্লুরাল ফর্মই হয় না যেমন হচ্ছে ব্রেড ফার্নিচার ইনফরমেশন পোয়েট্রি অ্যালফাবেট এদের কিন্তু কখনো প্লুরাল ফর্ম হয় না আমরা যদি প্লুরাল ফর্ম বলে থাকি সেটি কিন্তু একদম ভুল হবে এই ছিল আমাদের সিঙ্গুলার প্লুরালের নারী নক্ষত্র